সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ভালোবাসা। আজ 8 ফেব্রুয়ারি রোজ সোমবার আমি খবর খবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি আয়শা ডেরি ফার্ম, আর এই আয়শা ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে বাবু ভাই। তো উনি মূলত এখান থেকে বকনা বাচ্চা, রেডি বকনা, গাব গরু গাভি সবই বিক্রি করে থাকে। তো আমি সেরকমই আজকে দেখাবো, ওনাদের কাছে কিছু বকনা বাচ্চা রয়েছে এবং দুইটা গাভী গরু রয়েছে। তো সেই গাভী গরু দুইটা দেখাবো এবং বকনা বাচ্চাগুলো দেখাবো, এগুলোর দাম জাত সম্পর্কেও জানানোর চেষ্টা করব। তো আপনারা ওনাদের কাছ থেকে ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের বকনা পাবেন, গাভী গরুও পাবেন। তো এই সপ্তাহের কালেকশনগুলো কেমন আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব বাবু ভাইয়ের কাছ থেকে। তো চলুন প্রথমে আমরা বাবু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আমি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো গত সপ্তাহের মতো এই সপ্তাহে আসলাম আপনার কাছে। তো এই সপ্তাহে মনে হয় তো বেশ কিছু বকনা আছে এবং দুটো গাভীও আছে নাকি? জি ভাই, এই সপ্তাহে দুইটা গাভী আছে আর 8টা বকনা আছে। 8টার ভিতরে 4টা আপনি রেডি বকনা, একেবারে রেডি বকনা হয়ে গেছে, আর 4টা ছোট বকনা 7 মাস করে। আর এই 4টা হলো আপনার একই গৃহস্থ বাসার থেকে নিয়ে আসা, আর আপনার এই 4টা হলো আপনার এক একটা গৃহস্থ থেকে এক একটা করে নেওয়া। এগুলো রেডি বকনা হয়ে গেছে আপনার, এটা প্রথম বাচ্চা আর দ্বিতীয় বাচ্চা হওয়াতে এগুলা বিক্রি করে দিয়েছে গৃহস্থ নিয়ে আসছি। আল্লাহ দিলাগন দেওয়া যাক কদ্দুর কী হয়, নসিব দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ও গরুর বাজারটা নাকি বাড়তির দিকে ঘটনা কি সত্য? জি ভাই, আসলে এখন বাজারটা বাড়তি, কারণ শীত মৌসুম শেষ, গরমের আভাব পেরে গেছে, গরুর ঝরঝরা হচ্ছে। যে গরুগুলা শীত মৌসুমে আপনারা ছোট দেখা যায়, ওই গরুগুলো এখন রোদে বের করলে দেখা যাচ্ছে টান টান হয়ে যায়, বড় হয়ে যায় অনেক। এখন শীত শেষ, শীত শীত মৌসুমে সব কিছু, মানে যাদের প্রাণ আছে তারা সবাই শীতে কাবু, শীতে গোছায় থাকে, শুধু গরু না। আর গরমের আবহাওয়া পড়লে সবার স্বাস্থ্য মাস্থ ভালো হয়ে যায়, তখন এমনি সব কিছুতেই বৃদ্ধি আসে। তো দামটাও ঠিক বাজারটাও এমন যে বাজারে আসলে গরু বাছুরের দাম বেশি এখন বৃদ্ধি হয়েছে, আগের থেকে তুলনা থেকে প্রতি পার পিছে 10,000 টাকা মিনিমাম বাড়তি হয়েছে। কারণ এখন যেখানে আমরা কিনতে পারি না, আমরা একটা ব্যাপারী, একটা ব্যাপারীর কাছ থেকে গরু কিনতে গেলে বা একটা গৃহস্থ বাসার থেকে গরু কিনতে গেলে আমরা যদি 2,000 টাকা কমে পাই, সেখানে 2,000 টাকা কমে না ভাই, মিনিমাম আরও 5,000 টাকা বাড়তি দেওয়া আসা লাগতেছে তাদের টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে গরু বাজারটাই বাড়তি? হ্যাঁ, গরু বাজারটাই বাড়তি ভাই। আচ্ছা আচ্ছা, তো এই সপ্তাহের সঙ্গে 8টা বকনা 2টা গাভী আছে তো? জি ভাই, 8টা বকনা আর 2টা গাভী আছে, দোয়াল গাভী। আচ্ছা আচ্ছা, তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি আলহামদুলিল্লাহ, চলেন দেখাই। আমরা গাভীটা দেখতে পাচ্ছি ভাই, এটা দাঁতে দুইটা, দুই বেলা দিয়ে আমি হলো দুধ পাচ্ছি 12 লিটার। দাঁতে দুইটা? না, দাঁতে দুইটা। কি বাচ্চার সাথে এটা? এটা সাথে আছে বকন বাচ্চা ভাই। বকন বাচ্চা, দুই বেলায় 12 লিটার দুধ হচ্ছে? দুই বেলা 12 লিটার দুধ পাচ্ছে। দামটা কত চাচ্ছেন আপনারা? এটা দাম চাচ্ছে 1,65,000 টাকা। 1,65,000, 12 লিটার দুধ, বেশি চাচ্ছেন না ভাই? আসলে যে নিবে আসি দেখে শুনে নেবেন, দাঁতে দুইটা, প্রথম বকন বাচ্চা আর প্রথম বিয়ান, 12 লিটার দুধ পাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, পাশেরটা? পাশেরটা হলো আপনার, ওটা হলো 10 লিটার দুধ পাচ্ছি দুই বেলা দিয়ে, এটারও বাচ্চা হলো বকন বাচ্চা, দাঁতে দুইটা, এটাও এটাও দাঁতে দুইটা, এটা দাঁতে দাঁতে দুইটা। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি এটা 1,65,000 টাকা। এটা 1,65,000 টাকা, 1,65,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে, নিতে পারবে দর্শকরা। ওই যে বাচ্চা দুইটা দেখতে পাচ্ছি আমরা, দুইটা বকন বাচ্চা, দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন, 1,65,000 টাকা করে দাম চাচ্ছেন। এটা মূলত আমরা গৃহস্থের বাড়িতে আসছি, উনি গৃহস্থের বাড়িতে নিয়ে আসছে আমাদেরকে গাভী দুইটা দেখানোর জন্য। এটা ওনাদের ফার্মের গাভী না? আমি কিনছি, আমি গাভী দুইটা নিয়ে আজকে বিকেলে রওনা দেব, বিকেলে রওনা দেবো, ওখানে যা সারে আমার, আপনি আমার সঙ্গে যাবেন, যা সারে আরেকটা প্রতিবেদন আমার ওখানে করবেন, ওটা ওটা হলো বকনা শেডে। আচ্ছা তো চলেন বকনাগুলো আমরা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, আমরা বকনাগুলো দেখতে পাচ্ছিলাম ভাই। এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে হলো আপনার 7 মাস। 7 মাস? জি। দর্শক 7 মাসের হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, দুধের উলানটা দেখানোর চেষ্টা করতেছি, দুধের উলানটা দেখতে পাচ্ছেন। কত পাতলা দেখেন দর্শকদের, দেখান এর চামড়া কত পাতলা। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হলো 62,000 টাকা। 62,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক, 62,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। আবার যদি কেউ লটে নিতে চায়, 4টা বাচ্চা, 4টা বাচ্চা লটে তাদেরকে দেবো। আচ্ছা আমরা বাচ্চাগুলো আগে দেখাই। আচ্ছা দেখান দর্শকদের, দেখান পরেরটা। পরেরটা ভাই, এটা হলো জার্সির সাথে আপনি হলো হলস্টাইন ফ্রিজিয়ানের একটু কস আছে ভাই, জার্সির সাথে হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ানটা বেশি, জার্সিটা একটু কম, জার্সিটা একটু কম আছে, জার্সির পার্সেন্টটা কম, জার্সির পার্সেন্টটা কম আছে। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে হলো আপনার, এটা 7 মাসের বাচ্চা। এটাও 7 মাসের বাচ্চা? না, এটা 7 মাসের বাচ্চা।
এটার দামটা কেমন চাচ্ছেন আপনারা? এটার দামও 62000 টাকা। এটার দামও 62000 টাকা। দেখছেন দরদাম করে নিতে পারবে? হ্যাঁ দরদাম করে নিতে পারবে। দর্শক এটা 62000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। পাশেরটা? পাশেরটা ফিজান বাচ্চা ভাই। এটার বয়সটা কেমন? এটার বয়স হলো এরকম 7 মাস বাচ্চা। 7 মাস বাচ্চা না? জি জি জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা 62000 টাকা পড়বে ভাই। এটাও 62000 টাকা। এটা 62000 টাকা। দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে। পাশেরটা? পাশেরটাও ফিজান বাচ্চা। ফ্রিজিয়ান? জি। এটার বয়সটা কেমন? এটার বয়স এরকম 7 মাস ভাই। 7 মাস? জি। গড়ে 7 মাস এভারেজ, মানে কিছু কম বেশি? এই চারটা বাচ্চা একই গৃহস্থ বাসা থেকে নিয়া। চারটা বাচ্চা? হ্যাঁ চারটা বাচ্চা একই গৃহস্থ থেকে নিয়া। লটের দামটা এখন বলেন। এখন লটের দাম যদি কেউ কেটে নেয় তাহলে আমাকে 58000 টাকা করে দিতে হবে এক একটা। এক একটা। আর যদি আপনি লটের পাঁচটা চারটাই নেয় তাহলে চারটা বাচ্চা 55000 টাকা পার পিস। এখান থেকে কম হবে না ভাই। এখান থেকে কম হবে না? এখান থেকে আর কম হবে না, কারণ এখানে আমি লটেতে সিঙ্গেল থেকে আপনাকে বলে দিচ্ছি 4000 টাকা মাইনাস, আবার লটে 3000 করে মাইনাস করে দিচ্ছি, তাহলে এখান থেকে তার কম আসে না। কারণ চারটা গরুর উপরে আমি লটে বিক্রি করি, চারটা গরুর উপরে আমার হলো 6000 টাকা লাভ হবে। 6000 টাকা লাভ হবে? 6000 টাকা লাভ হবে ভাই। আচ্ছা আচ্ছা, তো এই সাইডের কিছু বাচ্চা আছে, তো চলুন সেগুলো দেখি। এগুলো হলো বড় বাচ্চা, এগুলো হলো আপনার একদম রেডি বকনা। রেডি বকনা? হ্যাঁ একদম রেডি বকনা, এখনো দাঁতে নাই, 14 মাস করে বয়স হয়ে গেছে। এটার বয়সটা 14। হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান। পিছন থেকে যদি একটু দেখাতেন দর্শকদের। দেখান পিছন থেকে, দেখান দুধের ওলানটা দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন চাচ্ছেন আপনারা? এটার দাম দাঁড় হলো আপনার 1,20,000 টাকা দাম। এত দাম ভাই? এত দাম ভাই, কারণ এখন বাজার সব জায়গায় বাড়তি, যারা কিনবে আমার কথা বিশ্বাস করার দরকার নেই, তারা বাজারে এসে বাজার যাচাই করলেই পারে, তারপরে তারা বুঝবে যে আসলে বাজার বাড়তি না অনলাইনের মাধ্যমে, কারণে এই জায়গার দাম বেশি চাচ্ছে। দুই জায়গায় যাচাই বাছাই করতে পারে, তারা যাচাই বাছাই করে দেখে শুনে নিবে। যাচাই বাছাই করে দেখে শুনে নিবে অবশ্যই। পাশেরটা? পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা না? হ্যাঁ। এটার বয়সটা কেমন? এটার বয়স হলো এরকম আপনার 14 মাস মতো বয়স। 14 মাসের মতো বয়স না? হ্যাঁ। পিছন থেকে একটু দর্শকদেরকে দেখেন। দেখান পিছন থেকে একটু দর্শকদের দেখান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া হলো 1,15,000 টাকা। 1,15,000 টাকা। দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে। পাশেরটা? এটার বয়সটা কেমন? এটার বয়স আছে আপনার হলো 13 মাস। হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা 13 মাস বয়স। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া হলো আপনার 1,05,000 টাকা। দুধের উলানটা একটু দেখাবেন। দেখান দুধের উলানটা একটু দেখান দর্শকদের। দর্শক দুধের উলান কত চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি 1,05,000 টাকা। 1,05,000 টাকা। পরেরটা? পরেরটা হলে এটার বয়সটা কেমন? এটার বয়স আছে হলে আপনার 12 মাস। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি হলো 95,000 টাকা। 95,000 টাকা। হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটার আবার উলান দেখান, এটা আসলে জাত বাচ্চা কত, অনেক বড় বড় বাট। হ্যাঁ বাট গিলা বড়, আর এই গরুগুলা হলো সবচেয়ে দুধ বেশি দিবে। এগুলাই দুধ বেশি হবে? এগুলাই দুধ বেশি হবে, কারণ এই বাট গিলা নিপেল গিলা দেখেন আপনি, নিপেল গিলা কত সুন্দর, আর দেখছেন মাথা গিলা চিকন সুতোর মতো, এইগুলা দুধ বেশি আসে। দুধ বেশি আসে? হ্যাঁ। আর যারা নতুন সেক্টর করছেন গাভীর বিষয়ে বলি, তাদের তারা হলো যখন প্রথম বিয়ানে বাচ্চা যে গাভীগুলা আছে আপনার প্রথম বাচ্চা দিছে, এইগুলা বাড়তে গরুতে আপনারা হলো ঘন ঘন উলানটা টানবেন, বাটগুলা টানবেন, বাটগুলা ক্লিয়ার হবে, তত বেশি দুধ আসবে, তত বেশি দুধ আসবে, ইনশাল্লাহ এগুলাতে আপনারা সবসময়ের জন্য লাভবান হবেন। আর যারা চিন্তা করেন যে কর্মচারী পুরো ছেড়ে দিতেছেন, তারাই ক্ষতিগ্রস্ত বেশি হন, কারণ কর্মচারী ঠিক মতো আপনার টাকার জিনিস আপনার কর্মচারী তার গায়ে ব্যথা দিয়ে কাজ করবে না, আপনার একটু খেয়াল রাখতে হবে, কর্মচারী দিয়ে আপনি করেন কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন সবসময়। খেয়াল রাখতে হবে প্রতিদিন নতুন গাভী সেক্টরে যারা আছেন, তারা হলো যখন নতুন বাচ্চা দিছে প্রথম বাচ্চা, এই সমস্ত গাভীগুলাই প্রতিদিন যাতে দিনের বেঁধে চারবার পাঁচবার করে উলানটা টেনে দেওয়া যায়, তাহলে গেঁদাটা কেটে যাবে, পানি ভরটা থাকবে না, দুধের পরিমাণ বেশি নামে আসবে, আর বাচ্চাকেও ঘন ঘন খাওয়া যাবে, দেখবেন ইনশাল্লাহ দুধের উলানটা যে উলানটা উলানটা ভেঙে আসবে, জায়গা বেশি নেবে, তখন উলান আপনি দুধের চাপটা বেশি হবে, আর এগুলা দুধ বেশি হয়, এগুলাই দুধ বেশি। আচ্ছা তো খুবই ভালো পরামর্শ দিলেন, ফোন নাম্বারটা যদি একটু বলতেন। আমার ফোন নাম্বারটা হলো 01783636326, এটা আমার ইমো নাম্বার, আর পার্সোনাল নাম্বারটা হলো 01302-30-5816। আচ্ছা আচ্ছা। আমার এখানে আসার ঠিকানা হলো যদি বাস লাইনে কেউ আসেন তাহলে আপনার হলো অনেক গাড়ি আছে, আপনার ঈশ্বর এক্সপ্রেস আছে, সুপারসনিক আছে, শ্যামলে আছে,
তারপরে হানিফ আছে, রাজশাহী বাসগুলো আছে, এগুলা তো আসতে পারবেন। এগুলাতে আসলে আমাকে দাসিটা মরতে আসি ফোন দিবেন বা আমার সাথে আসার সময় যোগাযোগ করবেন, আমি আপনাকে লোকেশন দিয়ে দেবো, লোকেশন অনুযায়ী চলে আসবেন। আর যদি ট্রেন লাইনে আসেন, একদম ট্রেন লাইনের মূল রেল জংশনের হলো নাভিটা, হলো আমাদের ঈশ্বর দিতে মূল, যেখানে যান যে প্রান্তে যান রেল জংশন ভাবে রেল ভবনে আমাদের ঈশ্বর দিতে নামতেই হবে। আচ্ছা আচ্ছা, তো ভালো ভালো পরামর্শ দিলেন কিছু, যে গাভীগুলো কিভাবে লালন পালন করতে হয় বাচ্চা দেওয়ার পর, খুবই ভালো একটা তথ্য দিলেন, ভালো পরামর্শ দিলেন। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।